আমাদের কত এসে উপস্থিত হয়েছেন, মানে পুরোটা পাবেন। আপনারা জেনে খুশি হবেন যে গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবিএস 24 পঞ্চম বর্ষে পা রেখে চলছে। জিবিএস 24 2019 সালের 3 মে অর্থাৎ বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে যাত্রা শুরু করে, এবং যাত্রার শুরুর থেকেই আমরা জিবিএস 24 পরিবার চেয়েছি যে পাঠকদের এক নতুনত্ব কিছু দেওয়ার। তারই ধারাবাহিকতায় আমরা মাল্টিমিডিয়ার যত মাধ্যম আছে, যেমন ভিডিও নিউজ, অ্যানিমেশন নিউজ, লাইভ পাঠকদের আমরা দিয়েছি, এবং আমরা মনে করি জিবিএস 24 পরিবার পাঠকদের আস্থা অর্জন করতে পেরেছি। আপনারা এও জেনে শুরু খুশি হবেন যে গত 2022 থেকে 2023 পর্যন্ত জিবিএস 24 অনলাইন পোর্টালে প্রায় 2 কোটি পাঠক ভিজিট করেছেন, এই যা আমাদের মফস্বল পর্যায়ের একটি অনলাইন নিউজ পোর্টাল হিসেবে একটি বড় অ্যাচিভমেন্ট আমরা জিবিএস 24 পরিবার মনে করি। এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার, সেই স্বপ্নের সারথি হয়ে জিবিএস 24 পরিবার যেতে চায় বহুদূর, যার জন্য প্রয়োজন আপনাদের দিক নির্দেশনা এবং পরামর্শ, যা বিগত বছর দিয়ে আসছেন আগামীতেও দিবেন এই কামনা করি আমি। এবং এই প্রোগ্রাম আয়োজন করার পিছনে যারা আমাকে সময় দিয়েছেন, জাহিদ ভাই এবং সদ্য মান্না ভাই, আর সদ্য বড় ভাই দেলওয়ার ভাই, ওনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং ঋণী।
সর্বোপরি আমি সবার কাছে একজন ছোট মানুষ হিসেবে যদি আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সাফল্য কামনা করছি এবং আশা করি আগামীতে যে নির্বাচনকালীন সভা যে সময় এই পত্রিকা ধরেন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে কাজ করবে। যেহেতু বর্তমানে অসুবিধা চলে এবং প্রচণ্ড গরম তাই আমি বক্তব্য অবশ্যই মনে করে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সক্ষম হয়েছে এবং তারা যে দক্ষতার পরিচয় দিয়েছে আগামীতেও আমি আশা করব তাদের সুন্দর এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গোলাপগঞ্জের অবহেলিত বঞ্চিত এলাকা অবহেলিত বঞ্চিত মানুষের কথা পাঠকের সামনে তুলে ধরবে এবং তার উত্তর উত্তর প্রথম কামনা করে আমি আমার হাতে বক্তব্য এখানে প্রদান করা হবে। আমার প্রিয়জন আপনজন এবং অনুষদের প্রচেষ্টার ফসল জিপিএস টোয়েন্টি ফোরের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথি হিসাবে আমাদের গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র আমার সহপাঠী ভাই বন্ধু জনাব আমিনুল ইসলাম রাবেল আছেন গোলাপগঞ্জ মডেল থানার অত্যন্ত সুপরিচিত এবং দক্ষ অফিসার মনোজ ভাই আমাদের সহকর্মী গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আমাদের অত্যন্ত মেধাবী সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী সহ উপস্থিত এখানে আছেন আমার এবং আমাদের সহকর্মীগুলো সালাম আলাইকুম। যে কোনো ভালো কাজে আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসা দরকার বলে আমি মনে করি। জিপিএস গোলাপগঞ্জের অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠা গোলাপগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমি
আমার বিদ্যুৎ বিভাগের কয়েকটা নিয়োগের ব্যাপারে না বললে হয় না। আমাদের যখন 2023 সালের 5 জানুয়ারি প্রতিবিদ্যুতের বোর্ড গঠন হয় নিউজটা সাফাইতে কি হয়েছে, তো শামিল আমার জানাইল যে ফোনে কি হয়েছে নতুন যে মাসে পাবলনা দিয়ে আমি বিদায়ী অনুষ্ঠান মানুষের কাছে যেহেতু এটা একটা আস্থাশীল বা আস্থার প্রতীক হিসাবে কাজ করছে, ধরে রাখতে হবে এবং আগামী দিন আমার প্রচারের জন্য এগুলা তুলে ধরে আরো জনের ইজ্জত নষ্ট করা, এলাকার ইজ্জত নষ্ট ক্ষতি করা, খুব সতর্ক থাকতে হবে। একটা মেয়ে একটা ছেলের হাত ধরে চলে গেছে, আমরা এখন নিউজ করলাম মেয়ের ছবি, মেয়ের বাবার সহ বাড়ির ইত্যাদি দিয়ে লাইভ করা দরকার, কিন্তু তারা এমনি আক্রান্ত সামাজিকভাবে তারা আঘাতপ্রাপ্ত। এখন আমি তারে তো মৃত্যুর একেবারে কিনারে নিয়ে যাচ্ছে, খবরের কাছে নিয়ে যাচ্ছে, আমি আরো তারে জানা বাড়াই না, হয়তো বিষয়টা এলাকার জানা জানি হয়েছে। আমার কারণে সারা দুনিয়ার মানুষ নিজ নিজ করে বসে এটা দেখতে পাচ্ছে, তখন মানুষটা আরো বেশি আক্রান্ত হয়। এইসব বিষয়ে আমরা দেশে বলেছি আল্লাহ আদর পার, আমরা কাজ করব অধিকার হারা মানুষের বিরুদ্ধে, আমরা কোন অধিপতির জন্য করবো না, কর্তৃত্ববাদীর পক্ষে আমরা তা করা, অবহেলিত মানুষের পক্ষে আমরা তা আদর পার। একজন মানুষের জায়গা দখল করে নিয়েছে একজন প্রভাবশালী মানুষ, সে নির্যাতিত হয় তার পাশে গিয়ে আমরা দাঁড়াবো। আমি আর বেশি কিছু বলছি না, প্রোগ্রামে যাবে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ছাড়াও আমাদের গুলাবন্দের সাংবাদিক সমাজে মাধ্যমে পরিচালিত আরো কয়েকটি অনলাইন পোর্টাল আছে, সব আমরা একে অন্যের সহায়ক শক্তি হয়ে একে অন্যের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে অগ্রসর হতে হবে। গুলাবগঞ্জ আমাদের সবার উপজেলা, আমাদের জন্মভূমি, আমরা যারা সাংবাদিকতায় আছি আসলে সাংবাদিকতা বলতে সাংবাদিকতা যে নীতিমালা অনেকটাই আমরা অনুসরণ করি না, আমরা বুঝি না করে, আমরা অনেক কিছু জানি না, না জানিয়া আমরা অনেকটা না জানিয়ে না বুঝি আমরা বিরোধ করে ফেলি। এই গুলাবগঞ্জ হয়েছে, আমরা এমন কোন কাজ করবো না যেটা আমাদের এই যে পূর্বসূরীর ইজ্জত রূপে পরিচিতি রূপে অবদান রূপে আঘাত আসে। আমরা চেষ্টা করবো গুলাবগঞ্জের গুলাবের সৈন্য সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে, একজন মিডিয়া কর্মী হিসাবে যেন আমরা কাজ করতে পারি, সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন যেন আমাদের দেশে কর্মী দেন, জিপোএস ছাড়াও অন্যান্য যে কয়টা পোর্টাল আছে একে অন্যের প্রতি সহযোগিতামূলক মনোভাব, বন্ধুত্বমূলক সম্পর্ক রক্ষা করে আমরা আমাদের নেতৃত্ব প্রস্তাব থেকে কাজ করবো। আমরা
সব সময় আমরা ভালো সাথী হয়ে থাকবো, সব মন্দ কাজের জবাব দিব, ভালো কাজের মাধ্যমে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। গণমানুষের যে কণ্ঠস্বর সে ভূমিকা অবতীর্ণ হয়েছে, আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত রাখলে যে প্রত্যাশা আছে আমরা সভাপতি সবাই আমিও পড়ি, খুব ভালোই দেখেন। আমিও আশা করব আমাদের তরফ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা আপনাদেরকে করা দরকার, যখনই যাবেন আশা করবো আমরা 100% আপনাদেরকে চাই। তবে একটা কথা বলেন না বললে পারি, আপনারা এমন কোনো নিউজ প্রচার করবেন না, যেহেতু গোলাপগঞ্জের মানুষ সবাই আপনাদের, আমরা হয়তো আসছি এখানে অনেকের জন্য কাজ করার জন্য, কাজ করবো চলে যাব, এমন কোনো নিউজ প্রচার করবেন না যে নিউজটা প্রচার করলে একটা মেয়ে একটু আগে একটা পেয়ে বললো যে মেয়েটা দর্শিত হয়েছে, যে মেয়েটা দর্শন হয়েছে, তার এমনও দর্শন করলে কিছু কিছু নিয়ম আছে যে তার সংবাদ প্রচার করা আইনেও বাধ্যবাধকতা আছে। সবকিছু আপনারা ভালো লেখেন, আপনাদের লেখনীয় ভালো আছে, খুব সুন্দর মধুর আছে, খুব উপকার হয়, উপকার সুলভ মনোভাব নিয়ে আপনারা কাজ করেন। আমরা আশা করব আরো সুন্দর সুন্দর নিউজ তৈরি করবেন যাতে মানুষের উপকার হয়, মানুষের উপকার দিকে সব দিকে চেষ্টা করবেন, ক্ষতি করাবে সবারই, আপনার লেখনীতে আমারও ক্ষতি হতে পারে, আরেকজনের ক্ষতি ক্ষতি করতে পারে, মানুষ ইচ্ছা করলে আপনি আমার ক্ষতি করতে পারবেন, কিন্তু উপকার করার মন মানুষের উপকার সবার করতে পারবেন, উপকার ইচ্ছা করলেও ক্ষতি করা মন মানসিকতা সবসময় থাকতে হবে। আমি আশা করব আপনারা সবাই এখানে খুবই ভালো লেখেন আর ভালো ভালো নিউজ দিবেন, ভালো ভালো নিউজ করবেন, আর পুলিশের তরফ থেকে যত প্রকার সাহিত্য সহযোগিতা আছে আপনারা যখনই আসবেন আমি থানার প্রতিনিধি নেবেন, ওসি সাহেবের তরফ থেকে যদিও ভাগ্যবশত এখানে এসে গেছি, যতটুক সাহায্য সহযোগিতা দরকার আপনাদেরকে ইনশাল্লাহ করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। চতুর্থ আমার সাথী সৈকত বন্ধু ক্লাবের সভাপতি, কণিক সমিতির সাধারণ সম্পাদক পল্লীবিদ্যুতের ডাইরেক্টর জনাব আহাদ ভাই, এখানে উপস্থিত আছেন অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল জলিল সাহেব, এখানে উপস্থিত আছেন সাংবাদিক কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, উপস্থিত আছেন আমার গুলাব পয়েন্ট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আবেদ ভাই, এবং প্রিয় সাংবাদিক ধন্যবাদ জানাই যে 4 বছর পূর্তি অনুষ্ঠান আজকে আমরা খুব সুন্দর ভাবে পালন করতে পেরেছি বলে।
আমি ধন্যবাদ জানাই শামীম হোসেনকে সম্পাদক এবং প্রকাশক যে তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অনলাইন পত্রিকাটিকে চার বছর আজকে আমরা উচ্চ অনুষ্ঠান করেছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব যে আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, এটাই আমরা আশা এবং বিশ্বাস করি। আমরা আশা করি যে গোলাপগঞ্জ উপজেলার নির্যাতিত মানুষের পাশে এ পত্রিকা থাকবে, এটাও আমরা আশা এবং বিশ্বাস করি। এখানে আজকে একটি নিউজ আপনারা করেছেন যে গোলাপগঞ্জ প্রাইমারি স্কুলেতে শহীদ মিনার নেই। খুবই সুন্দর নিউজ। আমরা গত মাসিক মিটিং এ আমরা গোলাপগঞ্জ পৌরসভা যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে পাশাপাশি আপনারা মাদককে নিয়ে একটু লেখালেখি করবেন, কারণ মাদক দেশের একটি চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে, যে দেশের যুব সমাজকে ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। প্রশাসন সহ আমরা সবাই গোলাপগঞ্জ পৌরসভা বলেন, উপজেলা বলেন, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। পুলিশের আইজি, পুলিশ সহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাও তারাও এই জিনিসটি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করে যাচ্ছেন। আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা সবাই পুলিশকে সাহায্য সহযোগিতা করেন এই মাদকের ব্যাপারে, এবং এই মাদকের ব্যাপারে আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের গোলাপগঞ্জ এবং পৌর শহর সুন্দর থাকবে, এটি আমরা আশা এবং বিশ্বাস করি। কারণ মাদক এমন একটি জিনিস যে ফ্যামিলিতে যে একজন মাদকাশক্তি হয়ে পড়ে এই ফ্যামিলিকে ধ্বংসের তার প্রান্তে পৌঁছে যায়। তাই আমি আপনাদের অনুরোধ করবো যে এই জিনিসটি একটু আপনারা মাথায় রাখবেন এবং এই জিনিসটি নিয়ে একটু আপনারা লেখালেখি করবেন, যাতে সমাজের মানুষের সচেতনতা বৃদ্ধি করা যায় আপনাদের এই লেখনীর মাধ্যমে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আর আমি এখানে সম্পাদক এবং সম্পাদক প্রকাশের কাছে অনুরোধ করবো যে আমার পৌরসভায় আসলে আমরা প্রচুর উন্নয়নের কাজ আমাদের এখন চলমান আছে, প্রায় 10 কোটি টাকার কাজ চলে। তো আপনারা যদি আমার সাথে একটু একটু করে এসে আপনারা বসেন, আমিও চাই যে আমার লক্ষণ পৌরসভার যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নগুলো আপনারা সুন্দর করে পরিবেশন করবেন এবং সমালোচনাও করবেন। যদি খারাপ কাজ হয় বা খারাপ কিছু থাকে আমাকে ভুল ত্রুটি আপনারা দরিয়ে দিবেন, এটি আমার আশা এবং বিশ্বাস। শুধু পত্রিকা যেখানে যত সাংবাদিক বাইরে আপনারা উপস্থিত আছেন, আপনারা সবাই যদি এ ধরনের কোনো ভুল ব্যান্তি থেকেও থাকে আপনারা আমাকে সংশোধনের জন্য আমাকে পরামর্শ দিতে পারবেন। সর্বোপরি আবারও জিওএস 24-এর উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুন, এটা আমরা আশা এবং বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা দরকার ইনশাল্লাহ আপনারা পাবেন। আমরা চাই এই এই জিওএস পত্রিকাটি আগামী আবারও আমরা 24 সালে আবার 5ম বর্ষের পূর্তি অনুষ্ঠান করবো, এই রকম এই পত্রিকাটি দ্রুত সমৃদ্ধি লাভ করুক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সঠিক বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, জয় বাংলা। ধন্যবাদ আজকের সম্পাদক সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং আমার প্রান্তীয় সহকর্মী সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন সাংবাদিকদের পরামর্শে এই জিওএস রিপোর্ট যাত্রা শুরু করেছিল। জিওএস রিপোর্ট প্রতিষ্ঠা লগ্ন থেকেই
গোলাপগঞ্জের নিপীড়িত নির্যাতিত মাজলুমদের পক্ষে এই কাজ করে গেছে। অনেক জুলুমবাজদের রক্তচক্ষু চিকিৎসা করে gps24.com কাজ করে যাচ্ছে, আগামীতেও করে যাবে। পাশাপাশি gps24.com সরকারের উন্নয়নের যে তত্ত্বগুলো রয়েছে, যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, সেগুলো প্রচার করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশের যে কার্যক্রম gps24.com মাল্টিমিডিয়া চালুর মাধ্যমে সেটা কাজ করে যাচ্ছে গোলাপগঞ্জ উপজেলাবাসীর জন্য। gps24.com শুধু গোলাপগঞ্জের সমস্যা নয়, সম্ভাবনাকেও তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি গোলাপগঞ্জ মডেল থানার যেসব অপরাধী ধরা হয় বা যেসব কার্যক্রম তারা চালায়, আমরাও সেসব কার্যক্রম সবসময় gps24.com এ অনলাইন পোর্টালে সবার আগে তুলে ধরার চেষ্টা করি। এটা আপনারা বিগত সময় দেখেছেন এবং বর্তমানে দেখতেছেন। gps24.com আগামীতে ইনশাআল্লাহ আরো এগিয়ে যাবে আপনাদের পরামর্শে। আমরা ছোট মানুষ, অভিজ্ঞতাও কম, তাই অনেক ভুলত্রুটি থাকতে পারে। আপনারা আমাদের পরামর্শ দিয়ে gps24.com কে আরো এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি আমরা আগামীতে উদ্যোগ গ্রহণ করেছি gps24.com এর যে নিবন্ধন প্রক্রিয়া আমরা শুরু করব, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সেই সাথে আজকের অনুষ্ঠানের আমরা একটি বিশেষ সংখ্যা বের করেছি gps24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ সংখ্যার মূল উন্মোচন করা হবে আমার বক্তব্যের পরে। পাশাপাশি আমরা কেক কাটবো। আর আপনারা এই গরমের মধ্যেও অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আগামীতেও আমরা আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের পরামর্শ দিবেন, সাহায্য সহযোগিতা করবেন, আমরা যাতে ভালো কাজগুলা, গোলাপগঞ্জের ভালো কাজগুলো আমরা তুলে ধরতে পারি পুরো বিশ্বের মাধ্যমে, বিশ্বের কাছে, পুরো বিশ্বের কাছে। পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যে gps24 কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। অনেক নতুনত্ব আমরা এই gps24 এ নিয়ে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার বক্তব্যে যদি কোনো ভুলত্রুটি হয়, আর আরেকটি কথা না বললেই নয়, আমাদের gps24.com এর কিছু ভাইয়েরা সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন, যেমন আব্দুল্লাহাদ ভাই, আব্দুল জলিল ভাই, সৈয়দ ভাই এখানে আসেননি, সৈয়দ ভাই অনেক পরামর্শ দিয়ে থাকেন, মাহবুব ভাই, আব্দুল আজিজ ভাই উনিও আসেননি, হয়তো কোনো সমস্যা, উনিও অনেক পরামর্শ দিয়ে থাকেন। পাশাপাশি আজিজ খান ভাই, শাকিল ভাই সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন আমাদের, বিশেষ করে শাহ আলম ভাই বিভিন্ন সময় আমাদেরকে অনেক সময় দিয়েও সহযোগিতা করে থাকেন। আর শামিল হোসেন দেলওয়ার ভাই অনেক সময় আমাদের সাহায্য সহযোগিতা করে থাকেন। আরো অনেকেই আছেন, অলিউর রহমান তামি, বিশেষ করে gps24 এর প্রথম প্রতিষ্ঠা লগ্নে শুরু থেকেই ফাহিম আহমদ আমাদের সাথে ছিলেন, পরবর্তীতে হয়তো না উনি একটি পোর্টাল খুলেছেন। ফাহিম আহমদ আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা এগুলো করে যাচ্ছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরো যারা নাম তাদের বলতে পারিনি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই আমাদেরকে এভাবে সাহায্য সহযোগিতা করে থাকবেন। আমার এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমরা পত্রিকার বিশেষজ্ঞের মূলত মঞ্চন করবো এবং পরবর্তীতে আমরা কেটে থাকবো।
Thank you.